মাঠের পারফরম্যান্সের জন্য নয়, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ এখন আলোচনায় মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে হতে পারত ব্রাজিল ও আর্জেন্টিনার দুর্দান্ত এক ম্যাচ, কিন্তু আর্জেন্টিনার চার ফুটবলারের কোয়ারেন্টিনজনিত জটিলতার কারণে ছয় মিনিটও হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আপত্তিতে স্থগিত হয়ে গেছে দুই দলের ম্যাচ। এই ম্যাচের বিষয়ে এখন সিদ্ধান্ত জানাবে ফিফা। তবে এবারই প্রথম নয় বছরের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ স্থগিত হওয়ার তৃতীয় ঘটনা এটি। 2012 সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ও 2015 সালে ভারী বৃষ্টিপাতের কারণে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ স্থগিত হয়। কিন্তু ওইসব ম্যাচ স্থগিত হওয়ার পেছনে মানুষের সরাসরি ভূমিকা ছিল না, কিন্তু এবারের ঘটনা একদমই আলাদা। আগের দুইবার স্থগিত হওয়া ম্যাচ পরে অনুষ্ঠিত হয়েছে, তবে এই ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। 2012 সালে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে বিদ্যুৎ চলে যায়। দুদল মাঠে প্রবেশের পর আর্জেন্টিনার দুজন গায়ক যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন, তখনই পুরো স্টেডিয়ামে বিদ্যুৎ চলে যায়, আর বিদ্যুৎ না এলে স্থগিত হয়ে যায় ম্যাচ। দেড় মাস পর সেই ম্যাচ আবার অনুষ্ঠিত হয় আর 2-1 গোলে জয় পায় আর্জেন্টিনা। এটি ছিল সুপার ক্লাসিক অফ দ্য আমেরিকাস ম্যাচ। আগের লেগে ব্রাজিল ঠিক একই ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনাকে। দুই লেগ মিলে গোল সংখ্যা সমান হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানে 4-3 গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর 2015 সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ স্থগিত হয়ে যায় ভারী বৃষ্টিপাতের কারণে। সেটা ছিল বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচ। এতটাই বৃষ্টিতে মাঠ পানিতে ভরে গিয়েছিল যে মাঠে যাওয়ার সুযোগ পাননি ফুটবলাররা। সেই ম্যাচ পরের দিন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয় আর ম্যাচ 1-1 গোলে ড্র হয়।